অনেক দূর, তো এখন আমার তো ভয়ই লাগছে যে এখন তো এসে গেছি। বাহ, এখন তো আমরা এসে গেছি টমটম দিয়ে, বাট যাওয়ার সময় এত জায়গায় হেঁটে যেতে হবে। এরকম করে নাম আছে, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। তো চলুন আমরা ভিতরে যাই। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিজের খেয়াল রাখছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি অনেকদিন পরে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। এখন ব্লগ বানানো আর ব্লগ এডিট করা আমার জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, কেন কি আমার ছেলেটা এতটাই চঞ্চল হয়ে গেছে যে আমাকে কিছু করতে দেয় না, জাস্ট ও আমার কোলে বসে থাকবে সেটাই। তো মাদের লাইফ তো এরকমই হয়ে যায়, কিছু একটা ভাবলেই করা যায় না। আর দুটো দুটো বাচ্চাকে সামলিয়ে আর ওদের অসুখ বিসুখও ছিল, ওগুলো নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই বলে আমি ভিডিও দিতে পারছিলাম না আপনাদেরকে। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আমরা অনেক মাস আগে, মানে আমার শ্বশুর মারা যাওয়ার পরে, মানে যেরকম ধরনের অক্টোবরে আমরা গেছি। তো এই যে আমরা সকাল সকাল বেরোয় গেছি, 8:30 ধরনের, 8:30 সময় বেরোয় গেছি। তো আমি আর পিনাক চা বিস্কিট যেটা আছে ওটা খেয়ে নিয়েছিলাম, বাচ্চারা কিছুই খায়নি। তো আমরা রাস্তার থেকে একটা পরোটা টাইপের কিছু একটা কিনে নিয়েছিলাম, ঠিক মনে আসছে না। তো আমরা ওটা কিনেছি আর মিষ্টি কিনেছিলাম, তো ওটাই আমরা বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি যতটাই খায়। আর বেশ অনেকটা জায়গা আমরা দূরে যাব, তাই বলে আমরা মানে একটু পেট ভরেই যাচ্ছি, কেন কি ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে, দুপুর হয়ে যাবে। আর কোথায় যাচ্ছি, কি করব, সারা দিন কি করব, ওইখানে এক রাত্র থাকব, তো কি কি করব, সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো স্টে টিউন, দেখতে থাকুন। এদিকে একটা রাস্তা ঢুকেছে, এদিকে আমরা জিজ্ঞেস টিজ্ঞেস করে এই রাস্তাটা পেয়েছি। পাওয়ার পরে এখন আমরা এই পোকা 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 কই কই, এদিকে দেখি, এদিকে এদিকে দেখো, এদিকে দেখো, পোকা 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 বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি এত সময় আমি কিচ্ছু বলিনি আপনাদেরকে। এখানে গুয়াহাটি থেকে কত কিলোমিটার দূর, 125 কিলোমিটার দূরে একটা রিসোর্ট আছে, কানোকা ভিলেজ করে রিসোর্ট। এটা কোথায় আছে একটু বলে দাও না, একটু বলে দাও পুরো ডিটেইলস। একটু ইন্টেরিয়র কিছু লাগলে মেইন রোডে আসতে হবে, এমনি দেখতে খুব সুন্দর নেচারের মধ্যে। তো পৌঁছানোর পরে দেখবো কেমন। পৌঁছে যাই আমরা, পৌঁছার পরে আমি দেখাবো কি কানোকো ভিলেজটা কিরকম, আমাকে কথাই বলতে দিন। A heart speed to the city streets, we began to feel the fire, we rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pulls us from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top.
running wild. রাম, এখানে রাস্তার কি অবস্থা? এখানে পৌঁছে গেছি, জানি না এত মেইনটেনেন্স কেন এখানে এত কম। এটা একটা টি স্টেট, তুমি এগুলো বললে নাকি সেজন্য? আরে আমি জানি না কি ভিতরে টি স্টেট আছে। কানোকা ইজ টি স্টেট, আমি জানতে মা এমনি খেলা তো এটা হলো কি রিসেপশন। তো আমাদের আগেই আমরা অনলাইন বুকিং করে নিয়েছি, এখানে এক একটা কটেজের এক একটা নাম আছে। তো আমরা মানস কটেজ নিয়েছি, আমাদের কটেজের নাম মানস। তো আমরা এখানে এখন কনফার্মেশন নিচ্ছি, আর এখানে যা ফর্মালিটিস আছে ওটা আমরা করে নিব এখন রিসেপশনে। তো এখানে পিনাক যেটা ফর্ম ফিল আপ আছে ওটা করে নিচ্ছে, ফর্ম ফিল আপ করার পরে আমাদের চেক ইন করব আমরা কটেজে। তো আগে যেরকম বলেছিলাম আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দুপুর হয়ে যাবে, তো আমরা এসে চেক ইন মানে সব ফর্মালিটিস হয়ে গেছিলো, বাট আমরা রুমে যাইনি, তার আগেই আমরা রেস্টুরেন্টে খেতে বসে গেছি। আর আমরা অ্যাসামিস থালি অর্ডার করেছি, ট্রাস্ট মি বন্ধুরা মানে এতটা টেস্টি ছিল, আমার তো সবগুলো আইটেম অনেক ভালো লেগেছে। আর সাথে আমরা একটা চিকেন কারি নিয়েছি। অ্যাসামিস থালিতে এমন মানে ওরকম কিছু আইটেম থাকে না যেটা নর্মাল থালিতে থাকে, তাই বলে আমরা আরেকটা এক্সট্রা করে আমরা চিকেন নিয়ে নিয়েছিলাম। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমরা এখন রুমে যাব। শুনেছি রুমটা অনেকটা দূরে, তো চলুন রুমে গিয়ে দেখি রুমটা কেমন। তো আমরা এখন এই টমটম দিয়ে আমরা এখন আমাদের রিসোর্টে যাচ্ছি। আর এদিকে হলো গিয়ে প্ল্যান্টেশন, এটা আমি কালকে আপনাদেরকে দেখাবো, এদিকে আমরা এখনও যাইনি, আজকে অনেকটা টায়ার্ড হয়ে গেছি। আর এই জায়গাগুলো তো আমি দেখিয়ে দিয়েছি, তো চলুন আমরা রিসোর্টে যাই, এই দিকে যেতে হয়। আর এদিকে আমি দেখিয়েছি, এদিকে আমাদের রেস্টুরেন্টটা ছিল, এই যে আমাদের রেস্টুরেন্ট। আর এইদিকে দেখেন অর্গ্যানিক টি প্ল্যান্টেশন লেখা, এই দিকটা পুরো চা পাতা গার্ডেন। তো চলুন আমি রুমে গিয়ে দেখাচ্ছি রুমটা কেমন। তো বেশ অনেকটা জায়গা দূরে আছে মেইন রোড থেকে, তো এরকম এক একটা ঘর বানানো আছে, এইভাবে এক একটা ঘরের নাম দেওয়া আছে। তো আমাদের ঘরের নাম, আমাদের ঘরের নাম হলো গিয়ে মানস। তো অনেক দূর, তো এখন আমার তো ভয়ই লাগছে যে এখন তো এসে গেছি, বাহ এখন তো আমরা এসে গেছি টমটম দিয়ে, বাট যাওয়ার সময় এত জায়গায় হেঁটে যেতে হবে। হ্যাঁ
বেশ অনেক সুন্দর, মানে পুরো গ্রিনারি আর খুব সুন্দর করে মেনটেন করেছে এই জায়গাটা আর কি। সামনের জায়গাটা তো সরি সামনে থেকে মনে হচ্ছে এক সপ্তাহের জন্য এসেছে। এই যে আমাদের এসে গেছি আমাদের কটেজটার সামনে, এই যে মানস লেখা, মানসের সামনে কি এটা দিহিং, তারপরে এরকম করে নাম আছে, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। তো চলুন আমরা ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ না না যাও গিয়ে, তো এরকম এন্ট্রেন্স আছে, এন্ট্রেন্স দিয়ে এরকম ঢুকলে এখানে বসার জায়গা। ঢুকো না ঢুকো, ঠিক আছে। তো এখান থেকে খুব সুন্দর চা বাগানটা দেখা যাচ্ছে। তো আমরা সন্ধ্যার সময় এখন বেরোয়েছি একটু, আমি তিন্নিকে, তিন্নি ঘুমিয়েছিল তো আমি তিন্নিকে ডাকলাম। পিনাক আর তিশান এখনও ঘুমাচ্ছে, তো এখন বাজে 6টা। যাও 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 উঠো। হ্যাঁ অনেক কষ্ট, তো সন্ধ্যার সময় এরকম দেখা যায়। এই কারেন্ট চলে গেছে, তিনি আমার পাশে থাকো। তো কারেন্ট চলে গেছে, এখনই লাইট এসে পড়বে বন্ধু। তো কারেন্ট এসে গেছে বন্ধুরা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কতটা স্পেস নিয়ে একটা চেস বোর্ড লাগানো রয়েছে, আর এখানে খেলাও যায়, এত বড় বড় গুটি আছে চেসের। তো আমি একজনের সাথে খেলেছি, তো এখানে ইনডোর গেমসের জন্য আলাদা একটা রুম আছে, আপনারা সামনে দেখবেন। আর কালকে আমরা কী কী করব, অনেক কিছু করার আছে মেবি, আমি শুনেছি এখানে হর্স রাইডিংও আছে, আর সময় পেলে হর্স রাইডিংও করব। তো ওগুলো ভিডিও আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করব, তো ওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিবেন, আর একটা কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর এটা হলো গিয়ে একটা ইনডোর গেমস রুম আছে, যেটার মধ্যে অনেকগুলো ইনডোর গেমস আছে। তো তিন্নি খুব এনজয় করছে, এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা এখন ঘুমিয়ে পড়বো। কালকে সকালে কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। স্টে টিউনড, কালকে দেখা হচ্ছে, বাই বাই।